টাকা নেয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নেই বলছে বেক্সিমকো আরও 83 মৃত্যু করোনাকালের সংক্রমণের শঙ্কায় স্বজনহীন অন্তিম যাত্রা দাফন সৎকারে স্বেচ্ছাসেবী সংগঠন লকডাউনেও রাজধানীতে চলছে যানবাহন শপিং মল খুলছে কাল শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার 16 বুথে ব্র্যাকের অ্যান্টিজেন টেস্ট 30 মিনিটে ফলাফল প্রথম দিনে 106 জনের নমুনা পরীক্ষা এছাড়াও সংবাদে আরো থাকছে করুণারত্নে ও ধনঞ্জয়ের দাপটে ড্রয়ের পথে ক্যান্ডি টেস্ট চতুর্থ দিনে কোন উইকেট পায়নি বাংলাদেশ করোনা ভাইরাসের 1.5 কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে টাকা দেওয়া হয়েছে টাকা নেয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এই কথা বলেন তিনি বলেন 1.5 কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে টিকা এসেছে 70 লাখ ডোজ এখনও 80 লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা যেটা বলা হচ্ছে যে ওরা আমাদেরটা পুরো 50 লক্ষ রেডি করে রেখে দিয়েছে কোনো সমস্যা নেই ওদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পারমিশনের জন্য অপেক্ষা করছে গত মাসে 50 হাজার কথা ছিল ওরা দিয়েছে 20 এই মাসে এখনও দেয়নি আমার কথা হচ্ছে যে আমরা যেই টাকা সরকার অগ্রিম টাকা দিয়ে যেটা পে করেছে এইটা আটকানোর কোনোভাবেই তারা পারে না টাকা নিয়ে দেবে না এটা শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না অলরেডি সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে করোনায় 24 ঘন্টায় মারা গেছে আরও 83 জন এ নিয়ে মোট মৃত্যু 10,952 দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে 13.11%। এদিকে একদিনে নতুন শনাক্ত 2,697 জন রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে করোনা শনাক্তের 112তম দিনে 83 জনের মৃত্যু হয়েছে একদিনে শনাক্ত 2,697 জন এ পর্যন্ত এ সংখ্যা 7,42,400 জন নতুন 5,477 জন সহ সুস্থ হয়েছে 6,53,151 জন নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমেছে 13.11%। এ পর্যন্ত শনাক্ত 13.95%। মৃত্যুর হার 1.48%। দেশে এ পর্যন্ত করোনায় নমুনা পরীক্ষা হয়েছে 0.25 কোটিরও বেশি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় জীবন বাস্তবতাকে ভাবলেশহীন করেছে অনেকখানি এমনকি চীন প্রস্থানেও থাকছে না আপনজন অনেক ক্ষেত্রেই সংখ্যার বিবেচনায় করোনাকালের আগের তুলনায় মোট মৃত্যু সংখ্যায় খুব হেরফের নেই তবে সংক্রমণের সংখ্যা মানুষের শেষ যাত্রাকে করেছে স্বজনহীন নিঃসঙ্গ এমন পরিস্থিতিতে দাফন ও সৎকারের দায়িত্ব নিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষের অন্তিম যাত্রার খবর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী ছবি তুলেছেন রুমি তালুকদার অ্যাম্বুলেন্সের সাইরেন এখন আর অনাগত শিশুর আনন্দবার্তা ঘোষণা করে না মৃত্যুর সংবাদের আশঙ্কা জাগায় মনে করোনা সংক্রমণের পর এমন ভাবনায় আচ্ছন্ন সামাজিক মনোজগৎ করোনা সংক্রমণের সংখ্যা এবং সতর্কতার চাপে ভাবলেশহীন জীবন অঙ্কের হিসেবে শেষ ঠিকানায় পৌঁছানোর সংখ্যা হয়তো করোনাকালের আগের তুলনায় খুব হেরফের নেই তবে কমেছে শেষ বিদায়ে স্বজনের উপস্থিতি এমন পরিস্থিতিতে কাজ বেড়েছে স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই শেষ যাত্রায় সঙ্গী হচ্ছেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর স্বেচ্ছাসেবকরা
সংক্রমণের ভয়ে রক্তের সম্পর্ক যেন তেমন কার্যকর নয়। যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের ফ্যামিলিরা বুঝতেছে কি ভয়াবহ অবস্থা, যারা হয় নাই তারা আসলে বুঝতেছে না। কিন্তু সবার কাছে অনুরোধ, আমাদের নিজেদেরও দায়িত্বশীল হয়ে এই কোভিডের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। রায়ের বাজার কবরস্থান, একদিকে কবর খুঁটছেন, অন্যদিকে লাশ দাফন হচ্ছে। কোরণ করতে হয়, লাশ মাটিতে হয়, আর লোক হয়েছে মনে মনে পঁয়ত্রিশ জন, তারপরও কুলাই দাঁড়াতে না। স্বেচ্ছাসেবায় লাশ দাফন ও সৎকারের সংখ্যা বেড়েছে জানাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। আগে দেখা যাচ্ছে যে আমাদের, আমরা প্রতিদিন প্ল্যান থাকতো যে আমার সন্ধ্যাবেলা কল আসবে, এখন দেখলাম যে আমরা সকালে কল পাচ্ছি, বেশি বিকেলে কল পাচ্ছি, রাতে কল পাচ্ছি। ঠিক ছিল আইসিইউদের সাথে এসে লড়াই করেছে, ভেন্টিলেশন সাথে লড়াই করেছে, বাট এবার হচ্ছে কি সরাসরি তাকে আইসিইউতে নিয়ে গেছে, দুই দিন পরে সে মারা গিয়েছে। এখন এমন গেছে দিনে 56, এরপরে 52, আরও দেখা যায় যে আরও মাঝে মাঝে 60-70টা ডেড বডি আমাদেরকে দিনের মধ্যে অ্যারেঞ্জ বা ম্যানেজ করতে হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদেরও অন্তিম সৎকারে স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। আমাদের যে ভলান্টিয়ার বাহিনী আছে তারা অত্যন্ত পারদর্শী হয়ে পড়ছে, অভিজ্ঞতা সম্পন্ন হয়ে পড়ছে। এখন কিন্তু আমরা প্রতিদিন গড়ে 3-4 শব্দ এখানে দাহা করতে হয়। রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় সরকারি কবরস্থান আছে 10টি। এখন পর্যন্ত গবেষণার তথ্য অনুযায়ী মৃতদেহ থেকে করোনা ভাইরাস ছড়ায় না, তাই সরকার নির্ধারিত কবরস্থান ছাড়াও বিভিন্ন কবরস্থানে দাফন হচ্ছেন অনেকেই। সময়টা এখন খুবই খারাপ, এটা সবারই জানা। তার থেকে বড় বেশি বেদনাদায়ক হলো শেষ যাত্রার এই সময়টিতে রক্তের সম্পর্কের স্বজন শুভাকাঙ্ক্ষীদের অনুপস্থিতি। এই বাস্তবতা মেনে আমাদের প্রত্যেককেই শক্ত হয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, আর সেটা সম্ভব এই নীরব ঘাতক করোনা ভাইরাসের সংক্রমণকে রোধ করা। আর সেটা সম্ভব শুধু প্রত্যেকের নিজেরই ব্যক্তিগত সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, রায়েরবাজার কবরস্থান, ঢাকা। সর্বাত্মক লকডাউনে গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি চলছে রাজধানীতে। সড়কে পুলিশ চেকপোস্ট থাকলেও অধিকাংশ স্থানেরই তৎপরতা, তবে কিছু চেকপোস্টে হয়রানির অভিযোগ আছে। এদিকে দোকানপাট খোলার ঘোষণায় শপিং মল ও মার্কেটগুলোতে চলছে প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন, সকাল থেকেই রাজধানীর সড়কে মানুষ ও গাড়ির চাপ, কোথাও কোথাও গাড়ির জটলা। রাজধানীর রাসেল স্কোয়ার, এখানে পুলিশের চেকপোস্ট আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই জেরার মুখে পড়ছে মোটরসাইকেল আর সিএনজি অটোরিকশা। আছে নানা অভিযোগ, ডায়ালাইসিসের ব্যবস্থাপত্র থাকা সত্ত্বেও রেকার বিল গুনতে হয়েছে, এমন অভিযোগ আছে চেকপোস্টে কর্মকর্তাদের বিরুদ্ধে। আমি একটা কিডনি পেশেন্ট, কিডনি পেশেন্ট হাসপাতালে যাচ্ছি, এটা দেখেন, এটা ডায়ালাইসিসের জন্য গাড়ি নিয়ে বাইরেছি, এই জন্য মামলা রেকার বিল দিয়েছে আমার 1200 টাকা। ট্রাফিক ইন্সপেক্টর জানান, মামলা করলে জরিমানা বেশি, তাই রেকার বিল করা হচ্ছে। মামলায় গেলে 3000-5000, কিন্তু ওই একই অপরাধের জন্য অনেক সময় তার আগে একটা রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে 1200 টাকা ফাইন করে ছাড়া হচ্ছে। না, ডায়ালিসিস রোগী থাকলে এটা রেকার করা যাবে না, যদি এটা হয়ে থাকে তাহলে এটা আমাদের ভুল হয়েছে। রেকার বিল নেয়ার এমন অভিযোগ আছে একাধিক। এদিকে রোববার থেকে খুলছে দোকানপাট, এমন প্রেক্ষাপটে ধোয়া মোছার কাজ শুরু হয়েছে দোকানপাট ও শপিং মলে। দোকানপাট খোলার যেহেতু আদেশ দেওয়া হয়েছে, সো আমাদের প্রিপারেশন মোটামুটি আল্লাহর রহমতে ভালো। ঈদের আগেই দোকানপাট খোলার সিদ্ধান্তে খুশি ও দোকানিরা। সব দিকে একটা শেষ কথা কি, যখন যদি খোলা থাকে কিছু না কিছু তো অবশ্যই হবে, দুর্যোগ অবস্থায় আছে বর্তমানে, তো এখন সরকারের ধন্যবাদ যেহেতু খুলছে। এদিকে দোকানে মার্কেটে যাতায়াতের জন্য মুভমেন্ট পাস লাগবে কিনা সে নির্দেশনা এখনো মাঠ পর্যায়ে আসেনি। শপিং মল খুললে, আলটিমেটলি দোকান খুললে তখন রাস্তায় প্রেশারটা বাড়বে আরও স্বাভাবিক, সেক্ষেত্রে ওই নির্দেশনা কিন্তু আমরা এখনো পাইনি যে কালকে থেকে ব্যবস্থাপত্র কি হবে। দোকানপাট খোলা রেখে স্বাস্থ্যবিধি কতটা কার্যকর হবে সে প্রশ্ন অনেকের। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউনে দেশজুড়েই ঢিলেঢালা ভাব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ময়মনসিংহ মহানগরীতে শপিং মল, বিপণী বিতান ও দোকানপাট বন্ধ থাকলেও সড়কে যানবাহনে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন একটা দেখা যায়নি। হাটবাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজশাহীতে ঢিলেঢালা
লকডাউনে দোকানপাট আংশিক খুলেছে ব্যবসায়ীরা, তবে দোকানে ক্রেতাদের উপস্থিতি কম। সড়কে বেড়েছে ছোট যানবাহন ও মানুষের উপস্থিতি, রয়েছে ভ্রাম্যমাণ আদালতের টহল। রংপুরে মহাসড়ক ও সড়কগুলোতে যান চলাচল বেড়েছে। নগরীর 18টি পয়েন্টে চেকপোস্ট বসানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। হিলিতে বাজারের অধিকাংশ দোকানপাট খুলেছে, দোকানিরা মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে রোববার থেকে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণায় মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। লকডাউনের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা উঠছে। গণপরিবহনের ব্যাপারে লকডাউন শিথিল করা হলে আমাদের কিন্তু করোনার নিয়মকানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। করোনা টেস্টের দ্রুত ফলাফল প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। শনিবার থেকে ঢাকার 15টি এবং চট্টগ্রামে 1টি বুথের মাধ্যমে বেসরকারি পর্যায়ে এই কার্যক্রম শুরু হয়। ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক বলেন, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করে ফলাফল পেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। প্রথম দিনে 106 জনের নমুনা পরীক্ষা করে 12 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। জসিম জুয়েলের রিপোর্ট। বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ, বাড়ছে করোনা শনাক্ত এবং মৃত্যুর হার। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুততম সময়ে করোনা শনাক্ত করা যায়। করোনা প্রকোপ বাড়ায় শনিবার থেকে ঢাকা ও চট্টগ্রামে 16টি অ্যান্টিজেন টেস্ট বুথের কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। মগবাজারের একটি বুথে অ্যান্টিজেন টেস্ট করাতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেল। দ্রুত সময়ে ফলাফল পাওয়া যায়, তাই মানুষের আগ্রহ বেশি এই পরীক্ষায়। রেজাল্টটা যদি আমরা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাই, তাহলে সংক্রমণটা ছড়ানোর থেকে আমরা বাঁচাতে পারবো। এটা যদি আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে দেয় অবশ্যই এটা অনেক ভালো। ছেড়ে ছেড়ে জ্বরটা আসতো, তো সাসপেক্ট হয়তো আমি ফিল করছি এইভাবেই যে এই জন্য আসলে যে টেস্ট করানোর জন্য চলে আসলাম। আমার কাছে ওদের টেস্ট যথেষ্ট অথেন্টিক মনে হচ্ছে। ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমের পরিচালক বলেন, এই কার্যক্রমের সুফল পেতে দেশের সব অঞ্চলে এই টেস্ট ছড়িয়ে দিতে হবে। আর টেকনিক্যাল ম্যানেজার মিরানা জামান বলেন, যারাই পরীক্ষা করতে আসছেন তাদের দ্রুত সময়ের মধ্যে ফলাফল দিয়ে দেওয়া হচ্ছে। সরকার শুধু ঢাকা এবং চট্টগ্রাম নয়, দেশের অন্যান্য জেলায়ও এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ব্যবস্থা চালু করবেন। আরটিপিসিআর টেস্ট, যেটা কি না ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, সেটার উপরে চাপ কমে আসবে। অ্যান্টিজেন টেস্টের জন্য স্যাম্পল নিব এবং আরটিপিসিআর এর জন্য স্যাম্পল নিব। যদি অ্যান্টিজেন টেস্টে যদি সে পজিটিভ চলে আসে, তাহলে সে 30 মিনিটের মধ্যে সে রিপোর্ট পেয়ে যাবে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত টেস্ট কার্যক্রম চলবে। প্রতিটি বুথে 150টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলেও জানান তারা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টিকা সংগ্রহ নিয়ে সরকারের উদ্যোগে জাতি হতাশ বলছে বিএনপি, খাদ্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা। আরমানিটোলায় দগ্ধ 20 জনের চিকিৎসা চলছে, আইসিইউতে 4 জন, কেউ শঙ্কামুক্ত নন। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে। করোনার টিকা সংগ্রহ নিয়ে সরকারের উদ্যোগে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সরকার সময় মতো টিকা সংগ্রহ করতে না পারলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। রাশিয়া এবং চীনের কাছ থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও দেরি হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে করোনার কারণে খাদ্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কাও করছেন মির্জা ফখরুল। করোনার টিকা সংগ্রহের ক্ষেত্রে যে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং দূরদৃষ্টি অভাবের কারণে আজকে নতুন অনিশ্চয়তা
গোটা জাতিকে হতাশ করে ফেলছে। রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে সরকারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ শেয়ারবাজার লুটপাটে অভিযুক্ত এক ব্যবসায়ীকে, ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টিকা সরবরাহের এক চেটিয়া সুবিধা দিতে গিয়ে আজ সমগ্র জাতিকে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছে ভোটারবিহীন দুর্নীতিবাজ বর্তমানের সরকার। চট্টগ্রামে ভ্রাম্যমাণ করোনার নমুনা সংগ্রহ শুরু হয়েছে। গাড়িতে প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করতে অন্তহীন ফাউন্ডেশন ও গাউসিয়া কমিটি যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। সপ্তাহের ছয় দিন ছয়টি নির্ধারিত স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা। কম সময়ে ঝামেলাহীন নমুনা দিতে পারায় খুশি সাধারণ মানুষ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকা থেকে বাকলিয়ায় বিশেষায়িত ভ্রাম্যমাণ গাড়িতে করোনার নমুনা দিতে এসেছেন 75 বছর বয়সী মঞ্জু বসু। 14 দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যেতে চান না, দূরত্ব এবং নানা ঝুঁকি ঝামেলার জন্য। ১০০ টাকা সরকারি ফির বিনিময়ে মঞ্জু বসুর মতো প্রতিদিনই ভ্রাম্যমাণ গাড়িতে নমুনা দিতে আসছেন অনেকে। আর অসচ্ছল মানুষ এই গাড়িতে বিনামূল্যে নমুনা দিতে পারছেন। বিআইডিডি বা অন্য যেটাই বলেন, অনেকটা দূরে, প্লাস হচ্ছে ওখানে অনেক মানুষের ভিড়, তো সেখানে হয়তো বা সংক্রমণের আশঙ্কাটা আরও একটু বেশি থাকে, সেই জন্য এখানে আসছে। আমার কাছাকাছি একটা বুথ বসছে, সেই জন্য আমি এখানে আসছি। বাসা থেকে কাছে আছে, মানুষ কম, ওই জন্য। বিআইটিআইডি ও সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় বিশেষায়িত এই গাড়িতে প্রতিদিন নমুনা সংগ্রহ করা যাচ্ছে অন্তত 30টি। বেশি মানুষ আসলে তাদেরকে অন্য আরেকটা ডিসপেন্সারিতে পরের দিন আমাদের থাকে, ওইখানে রেফার করে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দিলে মানুষের দুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ গাড়িতে এই নমুনা সংগ্রহের কাজ শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশন। সংগৃহীত নমুনা পাঠানো হয় বিআইটিআইডিতে। পজিটিভ হওয়া রোগীদের দ্রুততম সময়ে ফাউন্ডেশনের উদ্যোগে ফলাফল জানিয়ে দেওয়া হয়। যারা পজিটিভ হয় ওনাদেরকে আমরা 48 ঘন্টার ভিতরে মোবাইলে জানিয়ে দেওয়া হয়, আর অন্যদেরকে সবাইকে মেসেজের মাধ্যমে 72 ঘন্টার ভিতরে আমরা জানিয়ে দিই ওনাদের রেজাল্টটা। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। কিট সীমিত হওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। গাড়ি এবং কিট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। অন্তত মিনিমাম 50টা কিট দিলে এবং একই সাথে আমরা যদি আরেকটা গাড়ি বাড়াতে পারি এবং আরও 6টা স্পট যদি আমরা নির্ধারণ করতে পারি চট্টগ্রামে, তাহলে অনেক লোক মাত্র 100 টাকা দিয়ে তারা বড় একটা ভোগান্তি থেকে রক্ষা পাবে। প্রতি শনিবার বাকলিয়া, রোববার হালিশহর, সোমবার আগ্রাবাদ, মঙ্গলবার বায়েজিদ বোস্তামি, বুধবার নিউ মার্কেট এবং বৃহস্পতিবার বহদ্দারহাট এলাকায় চলছে নমুনা সংগ্রহের কাজ। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। পুরান ঢাকার আরমানি টোলার মুসা মেনশনের অগ্নিকাণ্ডে আহত 20 জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে 4 জন আইসিইউতে রয়েছেন, তবে চিকিৎসাধীন কেউ শঙ্কামুক্ত নন বলে জানান ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। বিস্তারিত আহমদবাবুর রিপোর্টে। গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর আরমানি টোলায় মুসা ম্যানশনের নিচতলায় আগুন লাগে। এখানে রাখা কেমিক্যালের আগুন ছড়িয়ে পড়লে মারা যান 4 জন, আহত হন 21 জন। আগুনের ঘটনার পর ভবনটি সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ ঘটনায় আহত 20 জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শনিবার সকালে তাদের দেখতে ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিব। পরে সচিব জানান সরকারের পক্ষ থেকে সকলের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যে সহকর্মীরা, তাদের জন্য আমাদের যে রোগী আছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা করছে। চিকিৎসাধীন কেউ সংক্রামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা। এই 20 জনের মধ্যে 4 জন আছে আইসিইউতে। যে 4 জন আইসিইউতে আছে তাদের অবস্থা খুবই সংকটাপন্ন, 2 জন অলরেডি লাইফ সাপোর্টে আছে, আর বাকিরাও খুব যে একটা ভালো আইসিইউতে সেটা না, এবং বাইরে যারা আছে তাদেরও ইনহেলেশন পার্ট বাইরে থেকে কিন্তু ঘোরা যায় না, সবাই কিন্তু সংক্রামুক্ত না। সরকার থেকে যতটুকু সাহায্য করার সবকিছু নির্দেশ আমাদের দেওয়া হয়েছে। এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে 26 এপ্রিল। 10 কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আহমদবাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় একটি ভবনের গ্যাস বিস্ফোরণে 11 জন দগ্ধ হওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ অফিসের
উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক জানান, প্রধান কার্যালয়ের পরিচালক অপারেশন শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন। এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। শুক্রবার ভোরে তল্লা জামাইবাজার এলাকায় একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে রান্নাঘরের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে 11 জন দগ্ধ হয়। মৌলভীবাজারের লাওয়াছড়া প্রাকৃতিক বনে আগুনে পুড়ে গেছে প্রায় 2 একর বনের গাছপালা। শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, দুপুর 12:30টার দিকে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে একটি টিলায় ধোঁয়া দেখে লোকজন তাদের খবর দেয়। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে ফলদ বৃক্ষরোপণের উদ্দেশ্যে ওই এলাকায় কাজ করছিল শ্রমিকরা, তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানীর গ্রিন রোড এলাকায় হাসপাতালের রোগী, কর্মী ও আশপাশের এলাকায় মেসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইফতার বাজার। গেল বছর লকডাউনে দোকান খুলতে না পারলেও এবার বেচা বিক্রি বেশ ভালো বলে জানান বিক্রেতারা। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর গ্রিন রোড এলাকা, এই সড়কের দুপাশে বেশ কিছু নামি দামি হাসপাতাল, রয়েছে অনেক মেস। রোজার মাসে এখানে গড়ে ওঠে অস্থায়ী ইফতার দোকান। খাবার হোটেলগুলোতেও থাকে বাহারি ইফতারির পসরা। বেগুনি পেঁয়াজ ছাড়াও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব, নান রুটি, গ্রিল চিকেন, চিকেন চাপ সহ নানা সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মেসের বাসিন্দা ও হাসপাতালের রোগীকর্মীরা ইফতার সংগ্রহ করে বলে জানান দোকানিরা। হসপিটালের যারা রোগীরা রোগীর সাথে আসে তারা একটু ইফতারি নিয়ে যেতেছে, পার্সেল বিক্রি হইতেছে। বাস মেডিকেলের কাস্টমার আছে, লগে হসপিটাল আছে, রোগীর লগে যারা আসে তারা একটু ব্যাচেলার লোকজন আছে যাদের বাসায় ইফতার মানে বানাতে একটু প্রবলেম হয় বা ওই রকম অ্যারেঞ্জমেন্ট না নাই, ওনারাই বেশি মানে টার্গেট কাস্টমার আমাদের। স্বাদে ভিন্নতা আনতে সেগুলো কিনছে বাসিন্দারা, আর যারা মেসে থাকেন তারা বাধ্য হয়ে ইফতার কিনছেন বলে জানান। যেগুলো সাধারণত ঘরে অমূল্য হয় না এগুলো আমরা দোকান থেকে কিনি। ওনারা যেহেতু ওই যে মোমোস খুব ভালো বানায় এই জন্য মোমোস দিচ্ছে আর সাসলিক নিচ্ছে আর কি। ডিম চপ নিয়েছি, তারপরে বেগুনি নিয়েছি, আলুর চপ, জিলাপি নিয়েছি। ব্যাচেলার থাকতে হয় তো এখানে আমরা ওই যে কিনে নিয়ে যাই। ইফতার ছাড়াও ডাব ও মৌসুমি ফল কিনছে রোজাদাররা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা দুর্যোগে ছিন্নমূল ও দরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। মাসব্যাপী এই কর্মসূচিতে থাকছে বিভিন্ন প্যাকেজে খাদ্য সহায়তা, বিতরণ করা হবে হতদরিদ্র মানুষের মাঝে। আদিত্য মামুনের রিপোর্ট। একদিকে করোনা দুর্যোগে নাস্তানাবুদ নিম্ন আয়ের মানুষ, তার উপর সর্বাত্মক লকডাউনে কমে গেছে আয় রোজগার। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। যুবলীগের এই কর্মসূচিতে থাকছে বিভিন্ন প্যাকেজে খাদ্য সহায়তা, এমন উদ্যোগে সন্তোষ জানান খেটে খাওয়া মানুষেরা। যুবলীগের পক্ষ থেকে ইফতারটা পাইলাম, এটা অনেক আনন্দিত, খুশি। আমাকে সাহায্য করো, আমাকে হুকনামুক দিও, রোজা কি ইফতার করি, দোয়া করি তোমাকে। যুবলীগের তত্ত্বাবধানে এই কর্মসূচি চলবে বলে জানান এই নেতা। প্রতিদিন এই জায়গায় এরকম 400 লক্ষে আমরা রান্না করা খাবার পরিবেশন করব, যাতে বাজার করে 5 দিনের শুকনা খাবারও আমরা ইতিমধ্যে দিয়েছি। রাজধানীর মিরপুরে ইফতার বিতরণ কর্মসূচিতে যোগ দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। লকডাউনের সময় আর কি তারা যে এরকম ইফতার দিচ্ছে অনেক ভালো হয় স্যার। অসহায়রা যেন সহায়তা পায় তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, মানুষের জন্য মানুষের পাশে থাকবে যুবলীগ। সারা বাংলাদেশে রান্না করা খাবার মানুষের মাঝে বিতরণ করছি। অন্যায় অত্যাচার যারা করবে তাদের প্রতিরোধ করো, বর্তমান যুবলীগ আমরা সেই পথে হাঁটছি। ইফতার ছাড়াও করোনা মোকাবেলায় বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণের কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছে সংগঠনটি। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হেফাজতের আরও শীর্ষ নেতা আব্দুল কাদের গ্রেফতার। আমন্ত্রণ আবারও রাত 11:00টার একুশের সংবাদে।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমেদ আব্দুল কাদেরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আগারগাঁও থেকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, আব্দুল কাদেরের বিরুদ্ধে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনা এবং সাম্প্রতিক সহিংসতার মামলাও রয়েছে। এ নিয়ে ঢাকায় হেফাজতের 19 জন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হলেন। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। রানা প্লাজা ট্র্যাজেডির পর শ্রমিকরা যা অর্জন করেছিল তা একটু একটু করে হারিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, অ্যাকর্ড অ্যালায়েন্সের পর গঠিত আরএসসির আইনি ভিত্তি দুর্বল হয় শ্রম পরিবেশের এই নিম্নগতি। তবে বিজিএমইএ বলেছে, নিরাপত্তা ও কর্মপরিবেশের অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। মেহেদি হাসানের রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সকালের কর্মব্যস্ততা শুরু হতে না হতেই একটি ভবন ধসে পড়ল সাভারে। এখানকার হতাহতের সংখ্যা, শ্রমিকদের উপর এই ঘটনার বিরূপ প্রভাব বিবেচনায় এটি রানা প্লাজা ট্র্যাজেডি হিসেবে পরিচিতি পায় দেশে বিদেশে। এ ঘটনায় নিহত হন 1138 জন, আহত 2000-এরও বেশি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা এটি। এরপর নড়েচড়ে বসে গোটা বিশ্ব। নিরাপদ কর্ম পরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করতে শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও সরকারের পাশাপাশি একযোগে কাজ শুরু করে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। গঠিত হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স। শ্রমিক সংগঠনগুলো বলছে, রানা প্লাজায় নিহত শ্রমিকরা নিজেদের জীবনের বিনিময়ে অনেক কিছু দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের শ্রমশক্তির জন্য। সেখান থেকে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম হয়েছিল ট্রেড ইউনিয়নের সাথে বায়ারদের চুক্তি, যেটা লিগালি বাইন্ডিং, এবং এই লিগালি বাইন্ডিং অ্যাগ্রিমেন্টের ফলশ্রুতিতে সেখানে গঠিত হইল কিন্তু অ্যাকর্ড। তাহলে একইভাবে আমাদের উচিত ছিল আগে আরএসসি সাথে বায়ারদের ওই 200-250 বায়ার তখন যেরকম অ্যাকর্ডে সাইন করছিল, বায়ারদের সাথে তো একটা চুক্তি হওয়া দরকার। এখন এইটা যেটা আরএসসি হয়েছে, এটা হচ্ছে একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। শিল্প মালিকরা বলছেন, রানা প্লাজার পর নিরাপত্তা ও কর্মপরিবেশে বৈপ্লবিক অগ্রগতি হয়েছে। আরএসসিতে দুর্বলতা থাকলে তা নিয়ে নতুন করে ভাববে বিজিএমইএর বর্তমান নেতৃত্ব। আজকে ফারুক হাসানের নেতৃত্বে যে বিজিএমই আজকে আমরা রিসেন্টলি আমরা পাশ করেছি, অবশ্যই যদি কোনো দুর্বলতা থেকে থাকে, যদি শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যদি কিছু থাকে, অবশ্যই সেই বিষয়টি আমরা সরকারের সাথে বসে এবং শ্রমিক ভাই বোনদের সাথে অবশ্যই আমরা বিবেচনা করব। কর্মপরিবেশ ও নিরাপত্তার ক্ষেত্রে বিজিএমই কোনো ছাড় দেবে না বলেও জানান এই নেতা। আর এমন একটি ভয়াবহ দিন বাংলাদেশের বুকে না আসে এই শিক্ষাই আমরা পেয়েছি। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া আর্সেনাল হেরে বসলো আবারও। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরল এভারটন। এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলরক্ষক লেনোর আত্মঘাতী গোলেই জিতেছে এভারটন। এবারে প্রিমিয়ার লিগে 2 লেগে আর্সেনালকে হারালো এভারটন। ম্যাচের শুরু থেকে বল দখলে আর্সেনাল এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না। প্রথমার্ধে উল্লেখযোগ্য 3টি সুযোগের সবকটি পায় এভারটন। 76তম মিনিটে ডান দিকের বাইলাইন থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিশার্লিসনের নেয়া শটে কোনো হুমকি ছিল না, সেটাই ধরতে গিয়ে তালগোল পাকালেন জার্মান গোলরক্ষক। বল তার ডান পায়ে লেগে খুঁজে নেয় ঠিকানা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। টাকা নেয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নেই বলছে বেক্সিমকো, আরও 83 মৃত্যু। করোনাকালে সংক্রমণের শঙ্কায় স্বজনহীন অন্তিম যাত্রা, দাফন সৎকারে স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনেও রাজধানীতে চলছে যানবাহন, শপিং মল খুলছে কাল, শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। 16 বুথে ব্র্যাকের অ্যান্টিজেন টেস্ট, 30 মিনিটে ফলাফল, প্রথম দিনে 106 জনের নমুনা পরীক্ষা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।